বনের ভিতরে একটি গাছে বাস করত মিষ্টি টুনি। টুনি ছিল খুব সহজ সরল, আর একটি গাছে বাস করত দুষ্ট কাক। কাকটি সর্বক্ষণ লোকের ক্ষতি করার চেষ্টা করত। সেই বনের রাজা ছিলেন ঈগল মহারাজ। ঈগল মহারাজ ছিল খুবই ভালো পাখি। একবার ঈগল মহারাজ আর মন্ত্রী পায়রা বনের ভিতরে ঘুরতে বের হয়। মন্ত্রী পায়রা, ও মন্ত্রী পায়রা, আমার রাজ্যের অবস্থা বলো, কিভাবে আমার রাজ্যের পশু পাখিদের দিন কাটছে? রাজ্যবাসীরা কি কুশল মঙ্গলে আছে? হ্যাঁ হ্যাঁ ঈগল মহারাজ, হ্যাঁ ঈগল মহারাজ, উত্তর হতে দক্ষিণ, পূর্ব হতে পশ্চিম, কোথাও নেই অভিযোগ। সব বনের পশু পাখিরা সুখে শান্তিতে বসবাস করছে। ঈগল মহারাজ, ও ঈগল মহারাজ, এখন চলি আমরা প্রাসাদে ফিরে যাই, অনেকক্ষণ তো হলো। কি ব্যাপার, কি অদ্ভুত ফল কোথা থেকে পড়ল? ফলটি তো অদ্ভুত দেখা যাচ্ছে, এ তো আমাদের বনের ভিতরে সাধারণ ফল না, এটি বোধহয় সুস্বাদু ফল হবে, এই ফলটি আমি খাবো, কি বলো মন্ত্রী পায়রা? না না ঈগল মহারাজ, এই ফলটি খাবেন না, এই ফলটি বিষাক্ত ফল হতে পারে, এই ফলটি খেলে আপনি অসুস্থ হতে পারেন। না না মন্ত্রী পায়রা, তুমি কিছু বুঝো না, ফলটি আমি খাবো। আহ কি মজা, ফলটি অনেক সুস্বাদু। তারপর ফলটি খেয়ে ঈগল মহারাজ অসুস্থ হয়ে পড়ে। মন্ত্রী পায়রা, ও মন্ত্রী পায়রা, আমি অনেক ভুল করেছি, তোমার কথা না শুনে, তোমার কথা শুনলে আজ এমন হতো না, ফলটি সত্যি সত্যি বিষাক্ত ছিল, ফলটি খেয়ে আমি অসুস্থ হয়েছি। ঈগল মহারাজ, আপনি চিন্তা করবেন না, আপনি শীঘ্রই সুস্থ হয়ে যাবেন, আগের মতো আবার বন জঙ্গলে যেতে পারবেন। আমি বনের রাজা হয়ে অসুস্থ হয়ে পড়ে থাকা কি ভালো, তুমি বরং শকুনতান্ত্রিককে ডেকে আনো, শকুনতান্ত্রিক অনেক ভালো তান্ত্রিক। তারপর মন্ত্রী পায়রা শকুনতান্ত্রিককে ডাকতে যায়। শকুনতান্ত্রিক, ও শকুনতান্ত্রিক, আপনাকে রাজপ্রাসাদে যেতে হবে, ঈগল মহারাজ ডেকে পাঠিয়েছে, ঈগল মহারাজ অনেক অসুস্থ, তাকে চিকিৎসা করাতে হবে। কি হয়েছে মন্ত্রী পায়রা, ঈগল মহারাজের কি হয়েছে? রাজ্যের রাজা এভাবে অসুস্থ হয়ে পড়ে থাকা কি ঠিক? এটি তো অনেক দুঃখের বিষয়, তাহলে রাজ্য চালাবে কে? চলো মন্ত্রী পায়রা গিয়ে দেখে আসি। ঈগল মহারাজ, ও ঈগল মহারাজ, আপনার কি হয়েছে, এভাবে শুয়ে আছেন? আর বলো না শকুনতান্ত্রিক, এই তো কদিন আগে মন্ত্রী পায়রা আর আমি বনের ভিতরে ঘুরতে যাই, ঠিক তখনই একটি গাছ থেকে একটি অদ্ভুত ফল পড়ে, ফলটি সুস্বাদু ভেবে আমি খেয়ে ফেলছি, তারপর থেকে আমি অসুস্থ। বুঝতে পেরেছি ঈগল মশাই, বুঝতে পেরেছি, আপনি একটি বিষাক্ত ফল খেয়েছেন, এই ফলটি এতটাই বিষাক্ত যে এটি খেলে মৃত্যু হতে পারে, তবে চিন্তার কারণ নেই, আমি কিছু জড়িবুটি দিচ্ছি, জড়িবুটির সাথে আপনাকে অনেক ফল খেতে হবে। মন্ত্রী পায়রা, তুমি আমার রাজ্যে মাইকিং করে দাও, যে বেশি ফল ফলাতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। তারপর মন্ত্রী পায়রা মাইকিং করে দেয়। শোনো শোনো শোনো, মহারাজ ঈগল বনের সমস্ত পাখি তার দরবারে ডেকে পাঠিয়েছে। শোনো শোনো শোনো, মহারাজ ঈগল বনের সমস্ত পাখি তার দরবারে ডেকে পাঠিয়েছে। তারপর বনের সমস্ত পাখি ঈগল মহারাজের বাসায় যায়। ঈগল মহারাজ, ঈগল মহারাজ, আমাদের কেন ডেকে পাঠিয়েছে? আর বলো না কাক, কদিন আগে মন্ত্রী পায়রা আর আমি একটি বনে যাই, সেখানে একটি অদ্ভুত ফল দেখি, ফলটি সুস্বাদু ফল ভেবে খেয়ে ফেলি, তারপর থেকে আমি অসুস্থ। রাজা হয়ে তা বুঝলেন না কোন ফলটি খেতে হবে? কাক, ও কাক, তুমি বরাবরই বেশি কথা বলো, কি জন্য ডাকা হয়েছে সেটি তো শুনো। মহারাজ ঈগল সুস্থ হতে হলে অনেকগুলো ফল খাওয়াতে লাগবে, তাই তোমরা ফল চাষ করবে, যে ফল বেশি এনে দিতে পারবে তাকে মহারাজ পুরস্কার করবে। ঠিক আছে ঈগল মহারাজ, আমি আমার জমিতে আঙ্গুর চাষ করব,
আর অনেকগুলো আঙ্গুর এনে দিব আর মহারাজ জলদি ঠিক হয়ে যাবে আর আমি আমার জমিতে আপেল চাষ করব আর অনেকগুলো আপেল হবে আর আমি পুরস্কার পাব বসে থাকা ঠিক হবে না জলদি কাজ কর তারপর টুনি একটি আঙ্গুর চারা নিয়ে তার জমিতে রোপণ করে দেয় এই আঙ্গুর চারাটি আমি অনেক যত্ন করব অনেক পরিচর্যা করব আর যা ফল লাগবে সব ঈগল মহারাজকে দেব ওদিকে কাক কাকের জমিতে একটি আপেল চারা রোপণ করে এই গাছে অনেকগুলো ফল লাগবে ফলগুলো মহারাজকে দিয়ে আমি পুরস্কার আনব আর টুনি তার গাছটি অনেক দেখাশোনা করে পানি সার যতটুকু লাগে টুনি দিতে থাকে আর ওদিকে অলস কাক দিন রাত শুয়ে থাকে দেখতে দেখতে আঙ্গুর গাছটি অনেক বড় হয়ে গেল কদিন পরেই তো গাছে ফল লাগা শুরু হবে বাহ কি সুন্দর ফল লেগেছে কতগুলো ফল লেগেছে কদিন পরেই সব ফল ঈগল মহারাজের বাসায় নিয়ে যাবে আর ঈগল মহারাজ এগুলো খেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে কি ব্যাপার আমার কাছে তিনটি ফল লেগেছে আর একটি ফলও লাগেনি কেন আর টুনির জমিতে কত ফল লেগেছে তবে কি আমি পুরস্কার পাবো না সব পুরস্কার টুনি নিয়ে যাবে এটা তো হতে পারে না এটা হতে দেওয়া যাবে না আজ রাতে টুনির সব ফল পেরে নিয়ে যাব ঈগল মহারাজকে সব ফল দিয়ে দিব আর পুরস্কার আমিই পাব টুনি পুরস্কার আর কখনো পাবে না এই বলে কাক টুনির জমিতে ফল পাড়তে আসে এবার কি হবে টুনি তোমার গাছের সমস্ত ফল আমি পেরে নিয়ে যাব পুরস্কার শুধু আমিই পাব টুনি কিছুই পাবে না তারপর কাক টুনির জমির সমস্ত আঙ্গুর ফল পেরে নিয়ে যায় পরদিন টুনি তার জমিতে যায় গিয়ে দেখে তার জমিতে একটি ফলও নাই কি ব্যাপার আমার ফলগুলো গেল কই নিশ্চয়ই কাক চুরি করেছে আমি এটা ঈগল মহারাজকে বলতে হবে ঈগল মহারাজ আমি সমস্ত ফল নিয়ে এসেছি আমাকে এবার পুরস্কার দিন কিছুক্ষণ পর টুনি সেখানে চলে আসে ঈগল মহারাজ আমার জমির সমস্ত ফল কাক চুরি করে নিয়ে এসেছে আমার এত মেহনত করা ফলগুলো সমস্ত পেরে নিয়ে এসেছে কি বলো টুনি এটা কি হতে পারে তোমার জমির ফল কাক আনতে যাবে কেন হ্যাঁ হ্যাঁ মহারাজ আপনি ঠিকই বলছেন টুনি মিথ্যা কথা বলছে আমি তো আমার জমির ফল এনেছি টুনি মিথ্যা কথা বলছে না মহারাজ ঈগল আমি মিথ্যা বলিনি কাক তো কাকের জমিতে আপেল চাষ করেছিল সে আঙ্গুর ফল পেল কই আমি তো আঙ্গুর ফল চাষ করেছিলাম কাক তো তার জমিতে আপেল চাষ করেছিল টুনি তো ঠিকই বলছে কাক তো আপেল চাষ করেছিল মন্ত্রী পাইরা এই মিথ্যাবাদী কাককে বন্দি করো একেতে টুনির আঙ্গুর চুরি করেছে তারপর এই রাজসভায় মিথ্যা বলেছে তাকে কারাগারে নিক্ষেপ করো তারপর ঈগল মহারাজ কাককে বন্দি করে তারপর টুনিকে অনেক উপহার দিয়ে দেয় টুনি উপহার নিয়ে